হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে রান্না করব পেঁপে দিয়ে মুরগির মাংস। তো সবাই তো মুরগির মাংস বাসায় রান্না করে অবশ্যই খান, তো পেঁপে দিয়ে কেউ খান নাকি অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আমার কাছে কিন্তু পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে ভীষণ ভালো লাগে। তো আজকে তার জন্য পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব, পাতলা ঝোল অল্প মশলায়। তো কিভাবে রান্না করি তো পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লাগবে। তো পেঁপেটা আমি এখন সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো অতি ফার্স্টে আগে পেঁপেটাই যে আমি মাঝখানে ফালটি দিয়ে নিলাম, এত আর এত বড়, যেহেতু অনেক বড় পেঁপে, এত বড় পেঁপে কিন্তু মানে ভালো লাগবে না দিলে পারা, যেহেতু অল্প মানে মাংস। তো বেশি মানুষ থাকলে কিন্তু বেশি মাংস পুরো পেঁপে লাগতো। তো আমি অর্ধেক পেঁপে দিয়ে রান্না করব। তো পেঁপে দিয়ে তরকারি মানে মাংস রান্না করলে কি বলবো, সেই রকম আমার এক কাছে ভালো লাগে, মানে অনেক স্বাদ লাগে। তো আমি একদম তৃপ্তি সহকারে একদম ফুল প্লেট মানে ভাত খেয়ে ফেলতে পারি, আসলেই খুব ভালো লাগে। এটা আমার মুখের বকবাগানি না। অবশ্যই আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন যে পেঁপে দিয়ে মাংস রান্না করলে কীরকম লাগে। তো গরুর মাংস দেওয়া কিন্তু পেঁপে রান্না করলে অনেক মজা লাগে, এমনি সবজি রান্না করলে পেঁপে কিন্তু সব তরকারিতে দিলেই কিন্তু আসলেই অনেকটাই ভালো লাগে, একদম নাইয়ের মতো গলে যায়, ভালো লাগে খেতে। তো এই যে দেখেন, সুন্দর করে ডুমা ডুমা করে কেটে নিলাম, এই যে আলুর মতো করে। তো আপনারা চাইলে এরসে ছোটো করতে পারবেন, এরসে বড়ও করতে পারবেন, যেহেতু মুরগির মাংস একটু এক সাইজ ছোটো দিলেই ভালো হবে, আর গরুর মাংস হলে আর একটু বড় বড় করলে মানে দেখতেও ভালো লাগে খেতে। তো এখানে আমি যে কাটা মানে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ আমার কোটা হয়েছে, আর মুরগির মাংস আমি ধুয়ে সুন্দর করে নিয়েছি। তো এখন আমি ঘ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, যেহেতু রাত্রের খাবার রান্না করতেছি। তো আমি এখন সাতটার সময় রান্না শুরু করছি, ভাবলাম যে আপনাদের সাথে ব্লগ মানে এই ব্লগটা একটু দেখাই যে আমি কীভাবে রান্না করি। তো এখন আমি এই যে তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, মানে অল্প পরিমাণ, যেহেতু মাংস অল্প পরিমাণে মশলা দিয়ে দিব। তো এখন একটু এটা নেড়ে চেড়ে দিই, যেহেতু আমার খুন্তিতে মানে একটু পানি ছিল এর জন্য যে মানে ফুটতাইছে। তো আপনারা সাবধান অনুযায়ী কাজ করবেন, জানি তেলের মধ্যে জানি পানি না পড়ে যায়, নাহলে এরকম সিটটাই বেজে পানি থাকার কারণে কিন্তু সিটটাইতেছে। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ। তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তারপরে ভালো করে আমি একটু এটাকে ভাজা ভাজা করে নেব, যেহেতু পেঁপে দিছি এর জন্য দুই তিন টুকরা মানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো চাইলে আপনারা আমানও দিতে পারবেন, না চাইলে না দিতে পারবেন, কিন্তু কাঁচামরিচটা দিলাম শুধু একটু মানে কালারটা ভালো আসার জন্য, কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে দিয়ে দিছি রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম জিরা বাটা, আর দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা। তো আপনারা যদি বেশি রান্না করেন অবশ্যই বেশি বেশি বাটা বাটা দিয়ে রান্না করবেন, আর মশলা কিন্তু বেশি দিলে কিন্তু তরকারি এতটা ভালো লাগে না। আমার মনে হয় যে অল্প পরিমাণ মশলা দিয়ে রান্না করলে তরকারিটা খেতে অনেকটাই ভালো লাগে, ঝোলটা অনেক পাতলা হয়, এত ঘন ঝোলের তরকারি কিন্তু এতটা ভালো লাগে না খেতে। তো এখন দিয়ে দেবো একটু পানি, না নিচে লেগে যাবে, আর মশলা যদি পুড়ে যায় তরকারি কিন্তু তিতা তিতা লাগে। তো আমি এখন একটু কষিয়ে নিলাম। তো এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া। তো পরিমাণ মতো আপনারা যে পরিমাণ মতো ঝাল খান তো সেই পরিমাণ মতো মানে ঝাল দিবেন। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিলাম, যেহেতু মুরগির মাংসেতে আমার মনে হয় একটু ঝাল হলেই ভালো লাগে, নইলে কিন্তু মুরগির একটা গন্ধ আছে, ওটা কিন্তু ভালো লাগে না। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তারপর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো অল্প পরিমাণে পানি দিলাম যেহেতু মশলা কম। তো এখন মাংসগুলো এখন আমি দিয়ে দিব, মাংস দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, মানে 4-5 মিনিটের মতো কষিয়ে তারপরে আবার এটা দিয়ে দিব মানে পেঁপেটা। তো মাংস আমার দেওয়া হয়ে গেছে, এখন সুন্দর করে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব, আর যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি এর জন্য আস্তে আস্তে নেড়ে দিতেছি, নইলে কিন্তু গ্যাসের মধ্যে কিন্তু কড়াই টড়াই দিলে কিন্তু মানে কড়াইও সাথে মানে নড়াচড়া করে মানে বাঁকা হয়ে যায়। তো এর জন্য আস্তে আস্তে নেড়ে দিলাম, আর এখন ঢাকনা দেওয়া ঢাকা, তারপর আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো কিন্তু এই যে আমার দেখানো হয়ে গেছে গা, আর পানি উঠে গেছে, এখন আর একটু নেড়ে চেড়ে তারপর আমি পেঁপে দিয়ে দিব। পেঁপে দিয়ে তরকারি রান্না করলে এত স্বাদ লাগে আমার কাছে, কি বলবো, আমার কাছে আসলে অসাধারণ একটা তরকারি হয়। তো আপনারা বাসায় রান্না করে খেয়ে মানে কার কার কীভাবে পেঁপে পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো পেঁপের টুকরাগুলো এখন আমি দিয়ে দিলাম, তো দিয়ে তারপর আরও 5 মিনিট আমি কষিয়ে নেব সুন্দর করে, তারপর আমি পানি দিয়ে দেব। তো দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে, যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম।
তো বন্ধুরা আমার কষানো কিন্তু হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা গ্রান বেরি হয়েছে। মানে হচ্ছে যে আজকে একদম পুরো বাড়ি একদম মমো করতেছে বাসনা একদম। তো পরিমাণ মতো পানি একটু বেশি দিয়ে দিলাম, যেহেতু পেঁপে আছে একটু সেদ্ধ হবে, মানে সেদ্ধ হওয়ার জন্য, মানে যদি শলা শলা থাকে খেলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু নরম নরম হলে নাইয়ের মতো গলে যায়, তরকারিটাও খেতে অনেক ভালো লাগে। তো আবার ঢাকনাতে আমি ঢেকে দেবো। তো এভাবে যদি বাসায় তরকারি রান্না করে খান, একদম নিমিষে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, একদম মুখে স্বাদ উঠে যাবে। তো আমার তরকারি কিন্তু বন্ধুরা হয়ে গেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার কমেন্ট ফলো দিতে ভুলবেন না। তো আমি এই যে দেখিয়ে দিচ্ছি, মানে পেঁপে কী সুন্দর, এই যে গলে গেছে একদম নুনের মতো গলে গেছে। তো আমার তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো মোবাইলটা আমি রাখি, এই যে নামিয়ে নিয়েছি। তো দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে, তরকারির সুরাও কিন্তু অনেকটাই পাতলা হয়েছে। তো এখন আমার ছেলেকে ভাত দেবো। তো আমি এখন এই যে কুকারের বাটিতে থেকে ভাত বেড়ে দিচ্ছি, আর ভাত দেখেন কত সুন্দর ফর্সা হয়েছে। তো আপনারা যদি এরকম ফর্সা করতে চান ভাত, অবশ্যই বৃষ্টির পানি জমা করে রেখে ভালো করে সেকে তারপরে বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করে খেয়ে দেখবেন যে কতটাই স্বাদ লাগে আর কতটাই ফর্সা হয় ভাত। আর একদম অনেক সারাদিন আপনার ভাতটা লাস্টিং করবে, কোনো গন্ধ উঠবে না। তো নষ্ট করা অপচয় করা আমি পছন্দ করি না। তো এর জন্য বৃষ্টির পানিতে ভাত রান্না করি। তো ভিডিও আজকের এই পর্যন্ত, আশা করি আগামীকাল